জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব বাক্যকে বচনে রূপান্তর করার সময় বাক্যের মধ্যে যদি কেবলমাত্র নয় থাকে তাহলে কি করবে তো বিস্তারিত আলোচনায় আসার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পরে যে আইকন আসে সেখানে একটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে সরাসরি চলে যায় আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে তো চলে আসি আমরা মূল আলোচনায় বাক্যকে বচনে রূপান্তর করার একটা নিয়ম আছে যেমন বাক্যের মধ্যে কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জাতীয় যদি কোনো শব্দ থাকে তাহলে বাক্যটিকে উদ্দেশ্যবিধ পরিবর্তন করা হয় যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম কেবলমাত্র ধার্মিকরাই সুখী এক্ষেত্রে তার্কিক আকার হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই কিন্তু যদি বাক্যের মধ্যে কেবলমাত্র এর সঙ্গে নয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি একেবারেই উল্টো এক্ষেত্রে বচন কিন্তু একটি করলে হবে না এক্ষেত্রে বচন করতে হবে দুটো যদি বাক্যটি এরকম থাকে কেবলমাত্র পশুরা হিংস্র নয় অর্থাৎ বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র যদি বাক্যের মধ্যে কেবলমাত্র এবং নয় থাকে তাহলে একটি বচন করলে হবে না এই ক্ষেত্রে দুটো একসঙ্গে জয়েন্ট যে কোনো একটি বচন করলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যাবে না দুটো বচনই দিতে হবে আর এই ক্ষেত্রে দুটো বচন করার সময় একটি বচন এ হবে এবং একটি বচন ই হবে দুটোর মাঝে এবং লাগাতে হবে আর এ বচন যেটি হবে প্রথমে যখন আমরা এ বচন করব তার উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ হবে অর্থাৎ অযোগ করতে হবে এক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য এবং বিধ পরিবর্তন হবে না যেমন আমরা এখানে একটি উদাহরণ দিলাম কেবলমাত্র পশুরা হিংস্র নয় এই বাক্যটিকে যদি আমরা বচনে রূপান্তর করি তাহলে কিন্তু দুটো বচন করতে হবে কি কি এ এবং ই বচন এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য এর পদ হবে অর্থাৎ এখানে পশু আছে অপশু হবে তাহলে বচনটি হবে এরকম এ সকল অপশু হয় হিংস্র এবং মাঝে কিন্তু এবং দিয়ে ই বচন করতে হবে ই বচনে লিখতে হবে কোনো পশু নয় হিংস্র অর্থাৎ আমরা দেখলাম কেবলমাত্র এর সঙ্গে যদি নয় থাকে তাহলে কিন্তু এ বচন এবং ই বচন জয়েন্ট বচন হবে এখানে যে কোনো একটি বচন দিলে কিন্তু হবে না অনেকেই ভাবতে পারে এ বচন সকল অপশু হয় হিংস্র এটা দিলেই হবে না এটা দিতে হবে এ মাঝে এবং দিয়ে ই বচনটাও দিতে হবে তবে আবারও বলছি মনে রাখবে যদি কেবলমাত্র এর সঙ্গে নয় থাকে তাহলে এ এবং ই জয়েন্ট বচন হবে দুটো বচন হবে আর দুটো বচনের মাঝে এবং লাগাতে হবে আর প্রথমে যে হবে সেই এ বচন উদ্দেশ্য পদে অযোগ করতে হবে অর্থাৎ এ বচনের উদ্দেশ্যের বিরুদ্ধ পদ হবে আমি আরও একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি যদি বাক্যটি এরকম থাকে মানুষ কেবলমাত্র স্বার্থপর নয় যদি বাক্যটি এরকম থাকে তাহলে আমরা এক্ষেত্রে দুটো বচন কেবল কেবলমাত্র এর সঙ্গে নয় যদি থাকে তাহলে কিন্তু উদ্দেশ্য এবং বিধের পরিবর্তন হবে না শুধুমাত্র বাক্যের মধ্যে যদি কেবলমাত্র বা একমাত্র শুধুমাত্র এরকমের একটিমাত্র শব্দ থাকে তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে এবং এ বচন হবে আর এই ক্ষেত্রে কেবলমাত্র এর সঙ্গে যদি নয় থাকে তাহলে কিন্তু দুটো বচন করতে হবে এ বচন এবং ই বচন মাঝে এবং দিয়ে লিখতে হবে তাহলে এক্ষেত্রে আমরা বচনটা লিখবো সকল সকল মানুষ মানুষ হয় স্বার্থপর এই ক্ষেত্রে উদ্দেশ্যের উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে না কিন্তু বচনের ক্ষেত্রে উদ্দেশ্যের বিরুদ্ধ পদ হবে অর্থাৎ অ যোগ করতে হবে তাহলে এখানে সকল অ মানুষ হয় স্বার্থপর এবং ই বচন করতে হবে কোনো মানুষ নয় স্বার্থপর তাহলে বোঝা গেল যদি বাক্যের মধ্যে কেবল মাত্র বা একমাত্র শুধুমাত্র এর সঙ্গে নয় থাকে তাহলে দুটো বচন করবে এ এবং ই আর প্রথমে যে এ বচন করবে সেখানে উদ্দেশ্যের সঙ্গে অ যোগ করবে অর্থাৎ বিরুদ্ধ পদ হবে আর উদ্দেশ্যবিধের পরিবর্তন হবে না যাই হোক আজকে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে